নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রীতি, রয়েছে আপনাদের সঙ্গে। চোখ রাখবো আপডেট খবরের দিকে। বিধায়ক উন্নয়ন তহবিল থেকে সুরজিৎ দত্ত, বিধায়ক সুরজিৎ দত্তের এলাকা উন্নয়ন তহবিল থেকে প্রদান করা হল ছাত্রসংঘ ব্যামাগারের জন্য বেশ কিছু ব্যামের সামগ্রী। আজ সকালেই নেওয়া হয়েছিল এমন একটি উদ্যোগ যেখানে বিধায়ক সুরজিৎ দত্ত কর্তৃক বিধায়ক এলাকার উন্নয়ন তহবিলের অর্থ থেকে ছাত্রসংঘ ব্যামাগারের জন্য ব্যামের সামগ্রী দেওয়া হয়। আজকের এই সামগ্রী প্রদানের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক সুরজিৎ দত্ত। একই সঙ্গে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের 18 নম্বর ওয়ার্ডের কর্পোরেটর অভিষেক দত্ত সহ ক্লাবের প্রতিষ্ঠাতা সম্পাদক জ্যোতিলাল চক্রবর্তী, ক্লাবের বর্তমান সভাপতি অঞ্জন সাহা এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন আজকের এই বিশেষ অনুষ্ঠানটিতে। বর্তমানে খেলাধুলো থেকে শুরু করে যুব সমাজের শারীরিক গঠন, সমস্ত কিছুতে বর্তমান সরকার একের পর এক যুগান্তকারী ভূমিকা গ্রহণ করছে। তারই অঙ্গ হিসাবে ব্যামের জন্য বেশ কিছু সামগ্রী প্রদান করা হল ছাত্রসংঘ ব্যামাগারের জন্য। আর এই সমস্ত সামগ্রীগুলো তুলে দেওয়া হল ক্লাবের সমস্ত যারা প্রতিষ্ঠাতা থেকে শুরু করে ক্লাবে যারা সদস্যরা ছিলেন তারা প্রত্যেকেই উপস্থিত ছিলেন। সকলের উপস্থিতিতে এই সামগ্রী প্রদান করা হল। আগামী দিনে যারা এই ব্যামাগারে যাবেন বা যারা বর্তমানে এই ব্যামাগারের সঙ্গে যুক্ত রয়েছেন, এই ক্লাবের সঙ্গে যুক্ত রয়েছেন, তারা অত্যন্ত খুশি এবং তারা অনেকটাই উপকৃত হয়েছেন এই সমস্ত সামগ্রীতে। আগামী দিনে ক্লাব যেরকম এগোবে, একটু একটু করে ক্লাবের কাজকর্ম বাড়বে, সামাজিকভাবে ক্লাব আরও মানুষের জন্য উপকারে আসতে পারবে বলেই মন্তব্য প্রকাশ করছেন ক্লাব কর্মকর্তারা। তবে আজকের এই বিশেষ অনুষ্ঠানে বিধায়কের কি বক্তব্য রয়েছে, একই সঙ্গে কর্পোরেটর অভিষেক দত্তের সাতরামনগরের ক্লাব গুলি উন্নতি হবে, ত্রিপুরা রাজ্যের সব ক্লাবই উন্নতি হবে। তাই আমি রাজ্যবাসীর কাছে অনুরোধ, আমাকে আরো বেশি করে সুযোগ দিন আপনারা আপনাদের কাজ করবার জন্য। ধন্যবাদ। মূলত এটা বিধায়ক সুরজিৎ দত্তের উন্নয়ন তহবিল, যেটা বিএনপি ফান্ড বলে, ওটা থেকে এটা প্রায় 1-2 বছর আগে স্যাংশন হয়ে গেছিল, কিন্তু যথারীতি কোভিড ছিল, তাই এটা এগুলো আসতে পারেনি আমাদের কাছে। তো তাই এখন আমরা যতটুকু তাড়াতাড়ি পারি আমরা এসডিএম সাহেবের সঙ্গে রিকোয়েস্ট করেছি যে আমাদের জিমি ডকুমেন্টসগুলো দিত দেওয়ার জন্য। তো তাই আমরা এটা 6 লাখ টাকা মূল্যে আমরা টোটাল মাল্টিপল জিম ইকুইপমেন্টস আমরা এখানে প্রোভাইড করেছি এই ছাত্রসংঘ ক্লাবে। এবং আপনার আরেকটা সেট আসছে স্কাইলার ক্লাবের জন্য, এবং ওপেন জিম একটা হচ্ছে আমাদের এই মাঙ্গলিক সংস্থায়, যেমন অভিজাত স্পটার লিখে এখানে একটা ওপেন জিম হওয়ার পরিকল্পনা রয়েছে। এখন কত তাড়াতাড়ি হতে পারবে জানি না। বিধায়ক এবং কর্পোরেটরের বক্তব্য আপনারা শুনলেন। সাতরামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুরজিৎ দত্ত আজ বিধায়ক উন্নয়ন তহবিলের অর্থে ক্লাবের উন্নয়নের জন্য ক্লাবের প্রত্যেক সদস্যের জন্য এই জিমের সামগ্রীগুলো বিতরণ করলেন। এলাকার সকলের মধ্যে একটা আলাদা উৎসাহ পরিলক্ষিত। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।